হ্যালো দিস ইজ আসিকা ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসকে স্টিচিং ওয়ার্ল্ড আজকে আমি আপনাদের খুব কম সময়ের মধ্যে খুবই সুন্দর বেবি ড্রেস তৈরি করে দেখাবো এটা হচ্ছে দুই থেকে তিন বছরের বাচ্চার বেবি ড্রেস তো যদি আপনিও চান যে আপনি কম সময়ের মধ্যে খুব সুন্দর একটা বেবি ড্রেস তৈরি করবেন তো ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখবেন তা এখানে বেবি ফ্রকের জন্য আমি কাপড় নিয়ে নিয়েছি দুই টুকরো কাপড় আছে এখানে আমার কাছে তো কাপড়টি আমি এখানে উল্টোভাবে ভাঁজ করে রেখে দিয়েছি এটা কাপড় হচ্ছে চার ভাঁজ মানে আমার কাছে দুটুকরো ছিল যদি আপনাদের পুরোপুরি থাকে তাহলে চার ভাঁজের কাপড় এখানে এখানে কাপড়ের লম্বা হচ্ছে ষোলো ইঞ্চি অ্যাকচুয়ালি জামাটা হবে আঠেরো ইঞ্চি আমি এখানে পটিয়ে দিব এবং কাপড়ের চওড়াটা হচ্ছে এখানে সাড়ে নয় ইঞ্চি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এবার আমি এখানে পুটের জন্য নিয়ে নিচ্ছি পাঁচ ইঞ্চি পুটের জন্য এখানে পাঁচ ইঞ্চি নিলাম এবং এখানে মোহরা যেটা আছে সেটা কিন্তু আমি নিয়ে নিচ্ছি সাড়ে চার ইঞ্চি এবং এখান থেকেও পাঁচ ইঞ্চি নিয়ে আমি মিলিয়ে দিচ্ছি জায়গাটা একটু শর্টের জন্য আমাকে কাপড়টা একটু এদিক ওদিক করতে হচ্ছে তো আপনারা একটু ধ্যান দিয়ে দেখবেন এখানে আমি এভাবে দাগটা মিলিয়ে দিয়েছি মিলিয়ে দেওয়ার পরে আপনাদের চেস্টের মাপ যেটা বুকের মাপ যেটা হবে বডির মাপ সেটা নিয়ে নিতে হবে এখানে সাড়ে সাত ইঞ্চি আমি নিয়ে নিয়েছি তারপরে এখান থেকে এভাবে রাউন্ড শেপটা আমাদের দিয়ে দিতে হবে মোহরার যেটা রাউন্ড শেপ হয় সেটা আপনারা অবশ্যই দিতে জানেন সেটা দিয়ে নিতে হবে দিয়ে নেওয়ার পরে এবার আপনাদের এটা দেখবেন কাপড়ের চৌড়া কতটা আছে আমি এখানে যতটা চৌড়া ছিল নিচ পর্যন্ত ঠিক এইভাবে বাঁকাভাবে আমি দাগটা দিয়ে নিয়েছি এই দিকে যদি আপনারা চান যে আর একটু বাড়াবেন তাহলে বাড়াতে পারেন কম বেশ একটু এক ইঞ্চি হাফ ইঞ্চি করলে কিছু হবে না আমি এখানে তারপরে কেটে নিচ্ছি কাপড়টাকে এখানে আমি কাপড়টা কেটে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন আমার এখানে কাপড়টা কাটা কমপ্লিট কত তাড়াতাড়ি কাপড়টা কাটা হয়ে যায় এবং মাপের ঝামেলা খুব একটা নেই এবং দুই থেকে তিন বছরের বাচ্চা এগুলো ড্রেস খুবই সুন্দর লাগে তারপরে নিচের দিকে একটু কোনা কোনা লাগছে তার জন্য একটু শেফ দিয়ে নিতে হবে শেপটা আপনারা খুব ভালোভাবে দিবেন হাফ ইঞ্চি শেপ দিয়ে নেবেন আমি এখানে দিয়ে স্কেল দিয়ে দেখাই কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম বলে দিলাম আপনারা অবশ্যই করে নেবেন এই জন্যই আমি বলে দিই যে ভিডিওটা পুরোপুরি দেখবেন স্কিপ করবেন না স্কিপ করলে কী হয় যে অনেক কিছু টিপস এবং ট্রিক্স থাকে যেগুলো আমি আপনাদের বলি সেগুলো আপনারা ভুলে যান কিংবা দেখতে পান না মিস করে দেন এখানে আমি পটি নিয়ে নিয়েছি দুই ইঞ্চি চৌড়া একটু লম্বা করে নিয়েছি এটা আমার বেশি লম্বা ছিল না কাপড়টা টুকরো ছিল ওই জন্য আমি দুই টুকরো নিয়েছি একটা নিলে হয়ে যাবে এবং এখানে নিয়েছি আমি কিছুটা চৌড়া কাপড় পাঁচ ইঞ্চি চৌড়া আছে এবং নিচের দিকে পটি করার জন্য তো এখানে আপনার লম্বাটা ম্যাটার করে না লম্বাটা যতটা ঘের হবে ততটাই এখানে আমি এক টুকরো যেটা কাপড় ছিল একটা আমি নিয়ে নিয়েছি তারপরে নিয়ে নেওয়ার পরে এখানে আমি এক ইঞ্চির পটি নিয়ে নিয়েছি এক ইঞ্চির পটি নিয়ে যে এইভাবে মোহরার সাইডে এভাবে সেলাই দিয়ে নিতে হবে আমি বাঁকা পটি নিয়েছি তবুও এখানে মোহরায় কিন্তু একটা কুচি দেওয়ার প্রয়োজন পড়ছে যদি প্রয়োজন পড়ে তাহলে আপনারা অবশ্যই দিয়ে নেবেন তারপর এইভাবে চাপ সেলাইটা দিয়ে নিতে হবে এখানে চাপ সেলাইটা দেখতে পাচ্ছেন পটির দিকে চাপ সেলাই দিয়ে নিতে হবে প্রতিদিকে এভাবে চাপ সেলাই দিয়ে দেওয়ার পরে এবার হচ্ছে আমাদের এভাবে এখান থেকে একটা মুড়িয়ে দিয়ে আবার একটা সেলাই দিয়ে নিতে হবে মুড়িয়ে দিয়ে এভাবে সেলাইটা দিয়ে নিলে খুব সুন্দর হবে ওই জন্য আমি চাপ সেলাইটা দিতে বলি যে এভাবে মোড়ানোর সময় কিন্তু খুব ভালো হয় জিনিসটা ফিনিশিংটা খুবই ভালো আসে একটু টাইম লাগলেও আপনারা চাপ সেলাইটা অবশ্যই দিয়ে নেবেন সে একই রকমভাবে পরেরটাও করে নিতে হবে এখানে আমার পরেরটাও করা কমপ্লিট হয়ে গিয়েছে কমপ্লিট হওয়ার পরে এখানে আমি দেখতে পাচ্ছেন কিভাবে ফিতা ভরার জন্য উপরের দিকটা একটু মুড়িয়ে নিচ্ছি খুব কম ধরে মোড়াবেন যেন বেশি না হয় হালকা হালকা একটু ধরবেন মোড়ানোর জন্য এভাবে হালকা আমি একটু ধরেছি খুবই হালকা ভিতরের দিকে ভরে আমি এখানে লম্বা সেলাইটা দিয়ে নিচ্ছি আপনারা সেম একই রকমভাবে সেলাইটা দিয়ে নেবেন ভেতরে কোনো পটি লাগানোর দরকার নেই এভাবে মুড়িয়ে নিচ্ছি এভাবে মুড়িয়ে নেওয়ার পরে এবার হয়ে গেছে আমার সেম একই রকমভাবে কিন্তু দ্বিতীয়টাও করে নিতে হবে এখানে দ্বিতীয়টাও করা হয়ে গিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে আমি দ্বিতীয়টাও করে নিয়েছি সেম আমি একই রকমভাবে আমি করে নিয়েছি তারপরে এখানে আমি এবার করব নিচের দিকটা নিচের দিকটা এবার দেখতে পাচ্ছেন এখানে ফাঁকা আছে তার জন্য যেটা আমি পটি নিয়েছিলাম পটিটা যেটা আমি পাঁচ ইঞ্চির পটি নিয়েছিলাম সেটা পটিকে আমি এবার দেখতে পাচ্ছেন আমি এভাবে পটিটাকে কিন্তু ভাঁজ দিয়ে রেখেছি রেখে দেওয়ার পরে ঠিক এইভাবে সেলাইটা এখানে রেখে দিয়ে নিব। আপনারা যদি চান যে পটিটা ডবল দেবেন না তাহলেও হবে এখানে আমার কাপড়টা একটু বেশি পাতলা ছিল তার জন্য আমি এখানে পটিটার জন্য আমি একটু মোটা করার জন্য আমি কিন্তু দিয়েছি তারপরে এখানে চাপ সেলাই দিতে হবে চাপ সেলাইটা একদম পাশে পাশে দিবেন না একটু দূর দিয়ে দিতে হবে চাপ সেলাইটা এখানে আমার চাপ সেলাইটাও দেওয়া কমপ্লিট এবার আমি যেগুলো এক্সট্রা কাপড় ছিল সেটাকে কেটে নিলাম সেম একই রকমভাবে অপর পার্টটা যেটা আছে সেটাকেও কিন্তু একই রকমভাবে দেখতে পাচ্ছেন এটা ফাঁকা আছে সেম একই রকমভাবে এটাকেও আমি কভার করে নিব এখানে আমার দ্বিতীয় রক কমপ্লিট হয়ে গিয়েছে এবার এখানে এটা সাইড দুটো এবার শিলিয়ে নিব সাইড দুটো সেলাই করে নিতে হবে এইভাবে সাইডটা আপনারা অবশ্যই জানেন কিভাবে সেলাই করে নিতে হয় তবুও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কীভাবে আপনারা সাইডটা সেলাই করবেন এক সাইডটা আমার সেলাই করা হয়ে গিয়েছে সেম রকমভাবে আমি দ্বিতীয় সাইডটাও সেলাই দিয়ে নিচ্ছি এখানে আমার দ্বিতীয় সাইডটাও সেলাই দেওয়া হয়ে গিয়েছে এবার এটাকে উল্টে নিয়ে আমি আপনাদের দেখাচ্ছি উল্টে কিভাবে হয় দেখতে কেমন হয়েছে দেখতে সেটা আমি আপনাদের দেখাচ্ছি এখন ডিজাইনটা অতটা বোঝা যাবে না তবুও আমি আমি চেষ্টা করছি আপনাদেরকে বোঝানোর যে কিভাবে কেমন হয়েছে ডিজাইনটা এভাবে খোলা খোলা লাগছে কিন্তু ডিজাইনটা এইভাবে এসছে মোড়ার রাউন্ডটা দেখতে পাচ্ছেন কত সুন্দর এসছে তারপরে এখানে আমি নিয়ে নিয়েছি যে দুই ইঞ্চি চৌড়া আমি ফিতাটার জন্য নিয়েছিলাম সেই দুই ইঞ্চি চৌড়া ফিতাটা নিয়ে নিয়েছি চৌড়া এখানে আমি নিয়েছি বত্রিশ ইঞ্চি আপনারা চাইলে কম বেশি করতে পারেন এটা কিন্তু একটু বড় বেশি ভাল লাগে তার জন্য একটু বড়ই নেবেন আপনারা পরে চাইলে কেটে ফেলে দিতে পারেন কিন্তু বড়ই নেবেন এখানে আমি ফিতাটা সেলাই করে নিচ্ছি একটু আমি বাঁকা রেখেছি আপনারা সোজা চাইলে সোজা রাখতে পারেন বাঁকা চাইলে বাঁকাও রাখতে পারেন দিয়ে এখানে সেলাইটা করে নেবেন খুব সূক্ষ্মভাবে সেলাইটা করবেন যাতে ফিতাটা উল্টানো যায় এটা ফিতাকে এবার উল্টে নেওয়ার পরে আমি এখানে উল্টে নিয়েছি আমি আপনাদের দেখাইনি নি উল্টানোটা তারপরে এ কোনো সেফটি পিন দিয়ে এভাবে সেফটি পিনের সাহায্যে আপনারা এটার ভিতর দিয়ে ঢুকিয়ে নিতে হবে দুটোর ভিতর দিয়ে সেম দেখতে পাচ্ছেন আমি কিভাবে ঢুকিয়ে দেখাচ্ছি আপনাদের যেভাবে আমরা পাইজামায় ফিতা ভরি ঠিক সে একই রকমভাবে ভরে নিতে হবে এখানে আমি পুরোটাতে ভরে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এক সাইডে কিন্তু এখানে নট লাগাতে হবে এক সাইডে তার জন্য এভাবে আপনারা কম বেশি করতে পারেন কুচি যেন এদিক ওদিক করতে পারেন তার জন্য আমি করেছি দেখতে পাচ্ছেন ডিজাইনটা কত সুন্দর হয়েছে আপনারা অবশ্যই তৈরি করবেন এবং ফিডব্যাকটা আমার সঙ্গে শেয়ার করবেন আপনাদেরটা কেমন হচ্ছে আমাকে ইনস্টাগ্রামে কিংবা ফেসবুকে অবশ্যই শেয়ার করবেন আর আমার ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা যে বেলাইকেনটি আছে সেটিকে ক্লিক করতে ভুলবেন না